প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাতে অস্ট্রেলিয়ার মন্ত্রী বলেন, তিনি বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন পরিস্থিতির উপর গভীর নজর রেখেছিলেন এবং স্বৈরাচার পতনের পর প্রবাসী বাংলাদেশিরা যে আনন্দ উদযাপন করেছে তা দেখেছেন। গণ অভ্যুত্থান পরবর্তী জনমানুষের প্রত্যাশার বিষয়ে তিনি বলেন, অনেক আশাবাদ ও প্রত্যাশা তৈরি হয়েছে। এ সময় ডক্টর ইউনুস বলেন, মানুষের প্রত্যাশা মেটানো সবচেয়ে কঠিন কাজ, তবে দেশবাসী ধৈর্য ধরেছে, দেশকে পুনর্নির্মাণ করতে হবে। অধ্যাপক ইউনুস অস্ট্রেলীয় মন্ত্রীকে গণ অভ্যুত্থানের সময় দেশের শহর ও গ্রামের দেয়ালে আঁকা গ্রাফিতি ও ম্যুরালের সংকলন আর্ট অফ ট্রায়াম্ফ নামক একটি বই উপহার দেন। অস্ট্রেলীয় স্বরাষ্ট্রমন্ত্রী উপহারটির প্রশংসা করেন এবং নগরীর কিছু এলাকায় গিয়ে সেসব শিল্পকর্ম নিজ চোখে দেখার ইচ্ছা প্রকাশ করেন।